তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওতে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ একটি অ্যাপস দেখাবো। আমি মনে করি এই অ্যাপসটি প্রত্যেকটি মোবাইল ফোনে থাকা খুবই প্রয়োজনীয়। সো আমি এই অ্যাপসটি কাজ দিয়ে কিন্তু আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এই সামান্য অ্যাপসটি কীভাবে এতগুলো কাজ একসাথে করতে পারে। তো আপনি যখন এই অ্যাপসটি মোবাইল ফোনে সেট করে রাখবেন, তখন কিন্তু আপনি এই অ্যাপের কাজ দেখে অবাক হয়ে যাবেন এবং আপনি আমাকে বলতে বাধ্য হবেন যে এই অ্যাপসটি নিয়ে আগে কেন আমাকে ভিডিও দেননি। এবং আপনি যখন এই অ্যাপটির কাজ আপনার বন্ধুকে বা সবাইকে দেখাবেন, তখন দেখবেন যে আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে এবং তারা বলবে যে আমার মোবাইল ফোনে এই অ্যাপটি সেট করে দিন, এই অ্যাপটির নাম কী। তো আপনি এই অ্যাপটির কাজ না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না তো কি সেই অ্যাপস, যে অ্যাপসটি প্রত্যেকটি স্মার্টফোনে থাকা খুবই প্রয়োজনীয়। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে এই অ্যাপটি কেন প্রত্যেকটি স্মার্টফোনে থাকা খুবই প্রয়োজনীয়। সো গাইস, আমার মোবাইল ফোনে কিন্তু এখন এই অ্যাপটি সেট করা রয়েছে। এখন যদি আমি মোবাইল ফোনের স্ক্রিনে ডবল ট্যাপ করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের একটা স্ক্রিনশট হয়ে যাবে। সো দেখুন, কিন্তু আমি মোবাইল ফোনে যখন ডবল ট্যাপ করলাম পরপর, তখন কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গিয়েছে। এইভাবে আপনি যতবারই ডবল ট্যাপ করবেন ততবারই কিন্তু মোবাইল ফোনের স্ক্রিনশট হতেই থাকবে। তো এখন আমি আরেকটি কাজ দেখাচ্ছি। তাহলে যদি আমি এখানে কিছুক্ষণ চেপে রাখি বা লং প্রেস করি তাহলে কিন্তু মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে। সো দেখুন, কিন্তু যখন আমি মোবাইল ফোনে কিছুক্ষণ চেপে রাখলাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠেছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটকে অন অফ করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি যখন এখানে যদি একবার ক্লিক করেন তাহলে দেখবেন যে মোবাইল ফোনের এখানে বিভিন্ন অ্যাকশন শো করবে, যেমন মোবাইল ফোনের ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, স্ক্রিন লক, মানে ভাইব্রেশন, ক্লিন, ডেটা বা অনেক কাজ শো করবে। ঠিক আছে, আপনি এখান থেকে মোবাইল ফোনের যে কোনো কাজকে খুব সহজেই করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি মোবাইল ফোনের এখানে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো মানে সেট করতে পারবেন, যেমন মোবাইল ফোনের ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, যে কোনো অ্যাপস আপনার যে কোনো প্রয়োজনীয় যে কোনো গুরুত্বপূর্ণ অ্যাপস আপনি এখানে সেট করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে যে কোনো অ্যাপস সহজেই ওপেন করতে পারবেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি মোবাইল ফোনের যে কোনো মানে যে কোনো কাজ আপনি যে কোনো অ্যাকশন খুব সহজেই করতে পারবেন। তো কীভাবে আপনি এটি করবেন সেটি এখন আমি দেখিয়ে দেবো। এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু ভালো দেখিয়ে দেবো। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই অ্যাপটি পুরোপুরিভাবে মোবাইল ফোনে সেট করতে পারবেন। অ্যাপটি ওপেন করার পর এখন আপনি সবার প্রথমে অ্যাসিস্টিভ টাচ এনেবল এটি অবশ্যই প্রথমত অন করবেন। ঠিক আছে, সো অন করার পর এখন আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন যে কাস্টম মেনু বলে। এখন আপনি কাস্টম মেনু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাড আসতে পারে। ঠিক আছে, অ্যাডটিকে ক্লোজ করবেন। তারপর দেখবেন যে কিন্তু আপনারা মেনুতে দুটি মানে পেজ পেয়ে যাবেন, প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ। প্রথম পেজের মধ্যে কিন্তু আপনারা এখানে বিভিন্ন অ্যাকশন অ্যাড করতে পারবেন, যেমন এখানে মোবাইল ফোনের ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, মোবাইল ডেটা বা যে কোনো অ্যাকশন অ্যাড করতে পারবেন। তো অ্যাকশন অ্যাড করার জন্য এখন আপনি কোনো একটি বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এখানে যে কোনো অনেকগুলো অ্যাকশন শো করবে। ঠিক আছে, এখান থেকে আপনার মানে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ অ্যাকশনগুলো এখান থেকে অ্যাড করবেন, যেগুলো আপনার খুবই দরকারি সেগুলো আপনি অ্যাড করবেন। তো এখন আমি কোনো একটি এখান থেকে অ্যাকশন এখান থেকে অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড যখন হয়ে যাবে তখন আপনি মানে দ্বিতীয় পেজে আসবেন। দ্বিতীয় পেজে আসার পর দেখবেন যে কিন্তু এখানে আপনি মোবাইল ফোনের খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস অ্যাড করতে পারবেন, যেগুলো আপনার খুবই দরকার সেগুলো আপনি অ্যাড করবেন। তার জন্য এখন আপনি কোনো একটি অ্যাপসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে তারপরে মানে চুজ অ্যাপস এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন যে মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে শো করবে, আপনার পছন্দের বা যে কোনো একটা অ্যাপস এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, যেগুলো আপনার প্রয়োজনীয় সেই সমস্ত অ্যাপস আপনি সিলেক্ট করবেন। তো এখন আমি কোনো একটি অ্যাপস এখান থেকে সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু অ্যাপটি এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনার পছন্দের মতো এগুলো সাজিয়ে দেবেন, যে কোন কোন সাজালে ভালো লাগবে সেটি আপনি সাজাবেন। তারপর এখান থেকে ব্যাকে আসবেন। এখন আপনি এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখন আপনি এখানে একটি অপশন পাবেন যে মানে গেস্টার বলে। এখন আপনি গেস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড শো করবে। ঠিক আছে, অ্যাডটিকে ক্লোজ করবেন। তারপর দেখবেন যে কিন্তু এখানে তিনটি গেস্টার শো করবে। এখন আপনি অবশ্যই প্রথম যে গেস্টার রয়েছে সিঙ্গেল ট্যাপ, এখন আপনি অবশ্যই সিঙ্গেল ট্যাপে মানে ওপেন মেনু সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনি যখন এখানে একবার ট্যাপ করবেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মানে মেনুটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনি সহজেই মানে যে কোনো অ্যাকশন করতে পারবেন। তারপরে গেস্টারটি হলো মানে ডবল ট্যাপ। ঠিক আছে, এখন আপনি ডবল ট্যাপে ক্লিক করবেন। ডবল ট্যাপে ক্লিক করার পর এখন আপনি যখন এখানে ডবল ট্যাপ করবেন তখন কোন অ্যাকশনটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো গাইস, এখন আমি এখান থেকে জাস্ট এখান থেকে মানে স্ক্রিনশটকে
কে সিলেক্ট করলাম। তারপরে এখন আপনি এখান থেকে লং প্রেস এখানে ক্লিক করবেন। আপনি যখন এখানে লং প্রেস করবেন বা কিছুক্ষণ চেপে রাখবেন তখন কোন অ্যাকশনটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন। সো গাইস এখন আমি এখান থেকে ফ্ল্যাশ লাইটকে সিলেক্ট করলাম। এইভাবে আপনি সিলেক্ট করবেন আপনার পছন্দ মতো। তো করার পরে এখন আপনি পুরোপুরি ব্যাকে আসবেন, এখন কিন্তু আপনার সমস্ত কাজ এখন কমপ্লিট। সো গাইস আরেকটি কথা হলো, আপনার কোনো কাজের ক্ষেত্রে যদি এই বাটনটি অসুবিধা হয় তাহলে আপনি হাইড করতে পারবেন। এটি হাইড করার জন্য এখন আপনি মোবাইল ফোনের নোটিফিকেশন বারে আসবেন, তারপরে এখন আপনি এখান থেকে হাইডে ক্লিক করবেন, তাহলে কিন্তু বাটনটি হাইড হয়ে যাবে। আবার আপনি মানে পোজার মতো এটিকে আবার অন করতে পারবেন। তার জন্য এখন আপনি আবার এখান থেকে নোটিফিকেশন বারে এসে শোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই বাটনটি আবার শো করবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, এইভাবে আপনি খুব সহজেই অ্যাপটিকে মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এখন আপনি এখানে সার্চ করবেন যে অ্যাসিস্টিভ টাচ লিখে, তাহলে কিন্তু আপনি ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, যে অ্যাসিস্টিভ টাচ নিউ স্টাইল এই অ্যাপটিকে ইনস্টল করবেন। তারপর আপনি খুব সহজেই মোবাইল ফোনে এই মানে খুব সুন্দর একটি কাজ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন। তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করার পর কমেন্ট করবেন। তারপর মানে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।